তো আমাদের সবার হাতে একটাই সমস্যাগুলির কাগজ দেওয়া আছে। তো আমরা কাগজটিতে লক্ষ্য করলে দেখতে পারবো যে আমরা হচ্ছে ভৈরবনগর থেকে আমনগর যাওয়ার পথে অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়। এর মধ্যে দেখা যায় যে আমরা যাওয়ার পথে হাইওয়েতে দেখি যে একটি আম গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আমরা যখন পাশের মধ্যে নদীতে দেখি একটি নৌকাতে আলো জ্বলতে, তখন আমরা চিন্তা করি যে আমরা নৌকার কাছে গিয়ে তাদের সাহায্য প্রার্থনা করব। কিন্তু আমরা যখন তাদের কাছে যাচ্ছিলাম তখন আমরা চিৎকার শুনতে পাই যে নৌকাটি ডুবে যাচ্ছে। এমন সময় আমাদের পাশের গ্রাম থেকে ছ মিলের পাশ থেকে একজন কদমতলা থেকে একজন লোক দৌড়ে এসে আমাদেরকে বলে ছ মিলের পাশে একটি ভবন ধসে একটি শিশু আহত হয়েছে। এবং একই সাথে আমাদের সাথে কাছে খবর আছে হরিপুর গ্রামে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে এবং এই সুযোগে দুষ্কৃতকারীরা হরিপুর গ্রামে হামলা করেছে। তো আমরা যদি গুরুত্ব সহকারে দেখি আমাদের সর্বপ্রথম উচিত শিশুটিকে রক্ষা করা। তাই আমি আমার ড্রাইভার এবং তিনজন বন্ধুকে সমিলের এখানে মানে আহত শিশুকে রক্ষা করতে স্প্রুজেক্ট সহ এদের মধ্যে তিনজন এখানে স্প্রুজেক্ট সহ ভারী ছাদ ছড়াই শিশুকে রক্ষা করে এবং দুজন তাদেরকে গাড়ি সহ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তাদেরকে বলে দিয়েছিলাম যেন তার স্বাস্থ্যকেন্দ্রে গেলে থানা এবং ফায়ার সার্ভিসে যোগাযোগ করে তাদেরকে হরিপুরে যেতে বলে এবং আর দুজন একজন সমিল থেকে নৈশ প্রহরী সহ করাত এবং গাছ কাটার অন্যান্য জিনিসপত্র নিয়ে আবার হাইওয়েতে চলে আসে এবং আর দুজন গিয়েছিল নৌকার কাছে যেন তারা যাত্রীদেরকে রক্ষা করতে পারে। আমি এমন দুজনকে পাঠিয়েছিলাম যারা ভালো শক্তিশালী ছিল এবং ভালো সাঁতার জানত। তারা দুজন নদীতে নেমে যারা সাঁতার জানত এবং মাঝির সঙ্গে সাহায্য নিয়ে অন্যান্য যাত্রীদেরকে রক্ষা করে এবং তাদের সঙ্গে হরিপুর গ্রামে যায় সকলকে সতর্ক করতে যেন দুষ্কৃতকারী এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখান থেকে যেন সাবধানে থাকে। এবং তারা যেতে যেতে যারা গিয়েছিল স্বাস্থ্যকেন্দ্রে তারা পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজনকে হরিপুরে পাঠিয়ে দেয়। পুলিশ এখানে দুষ্কৃতকারীদেরকে প্রতিহত করে এবং ফায়ার সার্ভিসের লোকজন যারা হতাহত হয়েছে তাদেরকে রক্ষা করে এবং আমি যারা সুস্থ ছিল তাদেরকে নিয়ে রাস্তার পাশে চলে আসি এবং গ্রামবাসীর সহায়তায় গাছটি কেটে সরিয়ে ফেলি এবং এর ফলে আমরা 8টার আগে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। ধন্যবাদ। খুব ভালো বলছো, তাই না?